সারা দেশের সাথে রাজ্যে ও ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক পর্ব সদস্যতা অভিযান চলছে। এই সদস্যতা অভিযান রাজ্যের প্রত্যেকটি প্রান্তে জোর কদমে চলছে। আগামী 15 নভেম্বর পর্যন্ত চলবে এই সদস্যতা অভিযান। দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ের সদস্যতা অভিযানে জোর গতি আনতে বুধবার রাজ্য সফরে আসেন বিজেপির রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়। এদিন আগরতলার এমবিবি বিমানবন্দরে বিজেপির রাজ্য প্রভারীকে স্বাগত জানান প্রদেশ নেতৃবৃন্দ। এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় জানান, 2 মাস হল তিনি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির রাজ্য প্রভারী হয়েছেন। এর মধ্যেই 5ম বার রাজ্য সফরে এসেছেন তিনি। তিনি জানান, সদস্যতা অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ অতিক্রম করে ফেলেছে ত্রিপুরা। রাজ্যকে 10 লক্ষ মেম্বারশিপ সংগ্রহের টার্গেট দেওয়া হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত অনলাইনে 8,51,000 সদস্য পদ সংগ্রহ করা হয়েছে এবং অফলাইনে 2 লক্ষের উপর সদস্য পদ সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। বিজেপির রাজ্য প্রভারী আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সদস্যতা অভিযানে রাজ্য চেয়ারম্যান তথা বিধায়ক ভগবান দাস গোটা সদস্যতা অভিযানকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ হয় রাজ্য বিজেপি কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি। বিজেপির রাজ্য প্রভারী জানান, অচিরেই বিজেপি ত্রিপুরা প্রদেশ দেশের অন্যতম শক্তিশালী সংগঠন হিসেবে স্থান করে নিতে চলেছে। গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং আসামের পাশাপাশি ত্রিপুরার নামও জাতীয় স্তরে উচ্চারিত হচ্ছে বলেই জানান ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়। এই মেম্বারশিপ ড্রাইভ আরও 15 দিন মানে 15 নভেম্বর অবধি চলবে। এই সবাইকে আমার বার্তা যেটা দিল্লি থেকে এসেছে যে আপনারা মেম্বারশিপ ড্রাইভ বোথ প্রাইমারি আর অ্যাক্টিভ মেম্বারশিপের যাত্রাটা আপনারা জারি রাখেন 15 তারিখ অবধি। আর আমরা আশা করি ভারতবর্ষে যে শক্তিশালী ভারতীয় জনতা পার্টির যে কটা প্রদেশ আছে, যেরকম গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, এই 4-5টি প্রদেশের সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের নামও আজকাল ন্যাশনাল লেভেলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মুখে মুখে চলে এসেছে। কারণ ত্রিপুরা রাজ্যকে যে টার্গেট দেওয়া হচ্ছে সেই টার্গেট ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি এটা ফুলফিল করছে। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আমাদের রাজ্যের সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়, যিনি সাংসদ রাজ্যসভা, মেম্বারশিপ ড্রাইভ কমিটির চেয়ারম্যান আছেন, আমাদের ভগবান দাস জেনারেল সেক্রেটারি এবং এমএলএ, সবাই মিলে ওনার পুরো টিম যেভাবে কাজ করছে, আমি ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা আগামী দিনেও এই কাজগুলো জারি রাখেন। আমরা নিশ্চিন্তভাবে যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি ভারতবর্ষে 1 নম্বর প্রদেশ কমিটিকে হিসাবে আমরা দেখতে পাবো আগামী দিনে। প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যে বর্তমানে জোর কদমে চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। এরই পাশাপাশি চলছে সক্রিয় সদস্য সংগ্রহের অভিযান। এরপর শুরু হবে বিজেপির বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল, জেলা এবং রাজ্য স্তরের সাংগঠনিক নির্বাচন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।